আজকে মোটামুটি রাত অবধি শুষ্ক বা ড্রাই। আজকে রাতের পর থেকে কিন্তু একটু রাতের আকাশ মেঘাচ্ছন্ন হবে, মানে ক্লাউডি হবে। মূল বৃষ্টিটা আমরা এক্সপেক্ট করছি 29 তারিখ, মানে আগামীকাল। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এবং উত্তরবঙ্গের, মানে অ্যাজ এ হোল গোটা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মূলত হালকা বৃষ্টি, দু এক জায়গায় মাঝারি। 30 তারিখ বৃষ্টিটাও কিছুটা চলবে, সেটা হচ্ছে মূলত বাংলাদেশ লাগোয়া যে পশ্চিমবঙ্গের জেলাগুলো, মানে আমাদের পূর্ব দিকের জেলাগুলো, মানে নদিয়া, মুর্শিদাবাদ এবং 2 24 পরগনা, এই কটা জেলাতে কিন্তু 30 তারিখেও সকালে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। 31 তারিখ থেকে আবার শুষ্ক, মানে ড্রাই। তাপমাত্রার ক্ষেত্রে আজকে থেকে তাপমাত্রা বাড়বে, কালকে এবং পরশু সকাল, মানে 29 তারিখ সকাল এবং 30 তারিখ সকাল, এই সময় কিন্তু তাপমাত্রা, রাতের তাপমাত্রা একটু সিগনিফিকেন্টলি বেড়ে যাবে, বেড়ে গিয়ে প্রায় 16-17-তে পৌঁছে যাবে। 31 তারিখ ড্রাই, ফলে আবার তারপর থেকে কিন্তু তাপমাত্রা পড়বে, পড়ে আজকে যেখানে আছে আর কি আমাদের ধরুন, সে জায়গায় নেমে আসবে, মানে 13-14-তে। এই হচ্ছে মোটামুটি বৃষ্টি কলকাতায়। আমরা এক্সপেক্ট করছি যে হালকা থেকে মাঝারি বৃষ্টি 29 তারিখ, মূলত বৃষ্টিটা হোয়াইট স্প্রেড যে বৃষ্টিটা হবে সেটা হচ্ছে 29 তারিখ। আর আজকে খুব গভীর রাতে বা ভোরের দিকে হয়তো একটু আমাদের যে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে, মানে পুরুলিয়া, বাঁকুড়া সাইড, যেহেতু এটা পশ্চিম থেকে পূবে সিস্টেমটা সরছে, ফলে 28 তারিখ মিডনাইটের পর থেকে একটু পশ্চিমের জেলাগুলো, 29 তারিখ অ্যাজ এ হোল দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সব জেলাতে, আর 30 তারিখ পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলা। অ্যাকচুয়ালি 30 তারিখ বৃষ্টিটা মূলত হবে বাংলাদেশে, তো বাংলাদেশ লাগোয়া আমাদের যে জেলাগুলো আছে সেখানেও তার রেস্টটা কিন্তু সকাল অবধি থাকার সম্ভাবনা, যেহেতু প্রচুর ময়েশ্চার ঢুকছে, বে অফ বেঙ্গলের উপর একটি বিপরীত ঘূর্ণাবর্ত আছে, ফলে আজকে দুপুর থেকেই কিন্তু একটু করে তাপমাত্রা বাড়া শুরু হবে, এবং রাতের দিকে যখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাবে, ফলে মিনিমাম টেম্পারেচার কালকে সকালে কিন্তু 16-17-তে পৌঁছে যাওয়ার সম্ভাবনা। 30 তারিখেও তাই থাকবে। 31 তারিখ থেকে বৃষ্টি নেই, ড্রাই ওয়েদার, শুষ্ক আবহাওয়া, ফলে 31-এর পর থেকে আবার রাতের তাপমাত্রা একটুখানি কমবে, যেটা বেড়ে গেছিলো গত দুদিনে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই পরিস্থিতি, মূলত 29 এবং 30 দুদিনই উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি। 31 তারিখও বৃষ্টি সামান্য একটু আছে, মূলত দার্জিলিং আর কালিম্পংয়ে। 1 তারিখ থেকে উত্তরবঙ্গে ড্রাই, স্নোফলের কোনো সম্ভাবনা না, এই মুহূর্তে কিছু নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেমন 31 তারিখ থেকে আমরা বলছি ড্রাই, উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং আর কালিম্পং বাদে বাকিটা 31 থেকে ড্রাই, আর অ্যাজ এ হোল উত্তরবঙ্গ ড্রাই হচ্ছে 1 তারিখ থেকে।